শিল্পী অ্যাগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমাদের দেশে ছাগল পালনের পাশাপাশি দিন দিন ভেড়ার খামার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অনেক খামারই আছে গরু ছাগলের পাশাপাশি দুই থেকে তিনটা ভেড়া পালন করে থাকে। এছাড়া যাদের ছাগলের খামার আছে দেখবেন ছাগল অনেক খাবার নষ্ট করে থাকে, আর এইসব নষ্ট খাবার দিয়ে ভেড়া পালন করা যায়। ছাগলের খামারে দু থেকে তিনটা ভেড়া রাখলে ছাগল দ্রুত খাবার খায়, কারণ ছাগল ভাবে ভেড়া তাদের খাবার খেয়ে ফেলছে। দর্শক, আজকে আমরা আলোচনা করব মারোয়ারি জাতের ভেড়া সম্পর্কে। এ জাতের ভেড়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। বিভিন্ন জাতের ছাগল ভেড়া গরু সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। মারোয়ারি হল ভারতীয় একটি ভেড়ার জাত। এ জাতটি উৎপত্তি স্থান ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে রাজস্থানের মারোয়া অঞ্চলে। এ অঞ্চলের নাম অনুসারে ভেড়ার নাম রাখা হয় মারোয়ারি। এটি মারোয়ারি অঞ্চলের পাঁচটি জেলায় সবচেয়ে বেশি পাওয়া যায়। এর মধ্যে বারমেরা, জলোর, যোধপুর, নাগৌ এবং পালি বেশি পাওয়া যায়। এছাড়া রাজস্থান ও গুজরাটের কিছু অঞ্চলে পাওয়া যায়। এ জাতের ভেড়ার শরীরের রং সাদা এবং কালো, পুরো শরীর সাদা, গলা ও মুখ কালো রঙের হয়। এদের শরীরের আকার মাঝারি ধরনের। মারোয়ারি জাতের ভেড়া স্ত্রী এবং পুরুষ উভয়েরই শিং থাকে না, তবে অন্য জাতের সঙ্গে সংকর প্রজনন হলে শিং উঠে থাকে। এ জাতের ভেড়া মূলত মাংস ও লোম উৎপাদনের জন্য পালন করা হয়। এরা 8 মাস থেকে 10 মাসের মধ্যে প্রথম প্রজননের জন্য উপযুক্ত হয়। গড়ে প্রায় 2 থেকে 3টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। প্রতি 6 মাস পরপর বাচ্চা পাওয়া যায় এ জাতের ভেড়া থেকে। এ জাতের একটি পূর্ণবয়স্ক পুরুষ ভেড়ার গড় ওজন হয় 30 থেকে 35 কেজি পর্যন্ত ও এ জাতের একটি পূর্ণবয়স্ক স্ত্রীর ভেড়ার গড় ওজন হয় 26 থেকে 30 কেজি পর্যন্ত, যেখানে চর অঞ্চল বা প্রচুর সমতল ভূমি আছে। এসব অঞ্চলে মারোয়ারি জাতের ভেড়া কোনো প্রকার খরচ ছাড়াই পালন করা যায়। এ জাতের ভেড়া প্রচুর পরিমাণ তাপ এবং গরম সহ্য করতে পারে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।